আরবিয়া কোম্পানির সঙ্গে আতাত করিনি। বাংলার ভাগ্যাকাশ আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে জাগরণের সেই অবয়বাণী? হে জন্মভূমি মাতা, যতদিন তোমার বুকে একটি দেহে একটি প্রাণ অবশিষ্ট থাকবে, ততদিন স্বাধীনতার সংগ্রাম চলবে। বন্ধুগণ, কেন এই যুদ্ধ? মীর জাফর আলী খাঁ, রাজবল্লভ, জগৎ শেঠ, উমি চাঁদ, ঘসেটি বেগম, লর্ড ক্লাইভ, তারা কি কারণে সবাই একজোট হয়েছে কেন বলতে পারবেন? একজোট হয়েছে কেন তা আমাকেও জানি নাকি। তুমি মিয়া নতুন কিছু করো, নতুন কিছু দেখাও। এই নবাব সিরাজউদ্দৌলা লইয়া এখনো পড়িয়া রইছো। ধর মিয়া, এটা কি কথা কইলেন, পুরো মুডটাই নষ্ট করে দিলেন। আচ্ছা লাইলি মজনু পারি, এটা দেখাবো। এইটাও দেখতে দেখতে ফিতা ছিঁড়িয়া গেছে, আর দেখানোর দরকার নাই, যাইয়া দোকান খুলোগা। কাকা দোকান কেন, অভিনয়ের লেগা পুরো জীবন পিছে ফেলাই দেবো, অসুবিধা নাই। শিল্প জিনিসটা বুঝে না, শিল্প তো বুঝতে শিল্পী আফসার, এটা সে বুঝে না। গুড্ডি কেটে গেছে, আমার গুড্ডি আজকে কেটে গেল, দেখলি না লাল্লুয়া কি কয়ে গেল? অসুবিধা নাই, গুড্ডি উড়া, আবার উড়া, এখন সময় খারাপ, গুড্ডি কাটবো, এক সময় সময় আসবো তখন তুই উড়াবি। হ্যাঁ ঠিক আছে, উড়া উড়া। ইংলিশ গান পারেন? কেউ শিল্পী না, শিল্পী না কেউ, এটাই আমার ভালো লাগে না, শিল্পী না কেউ, ইংলিশ গান পারেন একটা কোনো কথা হইলো। আচ্ছা কোনটা জানেন, যেটা জানেন, যেটা ঠিক করে রাখছেন, ওটা বাজান। এটা কি আপনি একটু বাজান তো, আর কেউ বাজাবেন না। এটার কোনো দরকার নাই আমার, এটার মধ্যে কোনো শিল্প নাই, আপনি সব খালি খারাই থাকবেন, খবরদার সাউন্ড না জানি। আর আতি এরম জিমাইতেছে কেন? হ্যাঁ জিনা ভাই, মানুষ উঠতে পারবো পিঠে? পারবো। আর আপনি যে গানটা বাজাইলেন, মালকা মানুষ দেয় সেরে, বিয়া লাগছে কারো ওই জায়গায়? হ্যাঁ কারো বিয়া লাগছে, এই গান আপনার বাজাইতে কইছে কে? ভাই আমি মনে করছি এটা একটা জমজমার, এই জন্য এই গানটা গাইতে গেছি। তোরা কেউ শিল্পী না, তোরা কেউ শিল্পী না, তোরা শিল্পী না। আমার আফসোস একটাই যে বাদুঘর গ্রামে একটা শিল্পী নাই আমি ছাড়া। হ্যাঁ শিল্প জিনিসটা তো বুঝন লাগবো, কোন গানটা কোন জায়গায় যাইব, কোন সিনের লোকে যায় এটা বুঝন লাগবো। আচ্ছা এই এই গান বাজানো যাব না, আমি একটা গান বলি ওইটা বাজাবেন, ওই যে গান আছে না, মুসে শাদি করবানি, মুসে শাদি করবানি।
কেমন আছো? হাউ আর ইউ? আমি শিল্পী আফসার, অ্যাক্টর আফসারও বলতে পারো। জি আফসার ভাই, আপনি যেখানে আসবেন আব্বু আমাকে বলেছিল। কারেকশন প্লিজ, আমাকে শুধু আফসার ভাই না বলে শিল্পী আফসার ভাই যদি বলো তাহলে আমি কিন্তু সম্মানিত বোধ করবো, আমি খুশি হবো। আমি সরি সরি, আব্বু আমাকে এটাও বলেছিল। হ্যাঁ শুনো, তুমি যখন জ্ঞান দা চাইল্ড ইউ ওয়েন, হ্যাঁ আই ওয়ান্স পড়াইতাম, টিচ ইউ ইংলিশ, রিমেম্বার ইউ ওয়েন ইউ চাইল্ড ওয়া ওয়া, রিমেম্বার ইউ? জি আফসার ভাই, সরি শিল্পী আফসার ভাই। জি আমি আসলে শিল্পী হওয়ার জন্য পড়াশোনা করতে পারি না, আমার সেই ঘোরানোর দরকারও নাই, আসলে শিল্পী হওয়া তো কম না, কি বলো? এনিওয়ে বাচ্চারা শুনো, আমি খুব খুশি হয়েছি, আমি শিল্পী আফসার অনেক খুশি হয়েছি। এখন লাইন ধরে সবাই বাড়ি চলে যাও। হ্যাঁ সবাই যাও, লাইন ধরে যাও। কাম অন লাইজু। তুমি কি রেসলিং জানো? না। হাতি বহস না কেন? তো রেসলিং জানে না, উঠবো কেমনে? বহা আই বম হাতি নিছ না, মাইতে না। বসাও। শিল্পী আফসার ভাই, আমি হাতির পিঠে চড়ে যাব। অবশ্যই তুমি হাতির পিঠে চড়ে যাবা, তোমার আব্বু আমার একটা দায়িত্ব দিছে, সে ব্যস্ত থাকা আমি আসছি। শিল্পী আফসারের উপর একটা দায়িত্ব পড়ছে, সেটা তো শিল্পসম্মত হইতে যাইব। আরে ও খুব ভালো ছেলে, খালি মাথার মধ্যে একটু অভিনয় পোকা। কিন্তু মা, আমি না একটা খুব বড় প্ল্যান করেছি। কিরকম? সেটা হলো 6 দিন পরে তোর আম্মুর জন্মদিন। হ্যাঁ, তোর আম্মুর জন্মদিন আর তুই আসো, বলো সারা গ্রামের মানুষে খাও। হ্যাঁ, আর একটা ঐতিহাসিক যাত্রা দল আছে, কাপুর টুপুর না, রাতের বেলা সেই যাত্রা দলে যাত্রা হবে। হ্যাঁ, ওদের সঙ্গে আমার পরিচয় আছে, খুব ভালো দল। আরে আজকাল তো সেই আদি যাত্রার কোনো খবরই নাই, একটা বিরাট আয়োজন হবে না? বাদুকর আপনি যাত্রা দল আনতেছেন, অথচ শিল্পী আফসার সেটা জানে না, আফসার রে আপনি জানাইলেন না। আরে এই কথা শোন, ওই যে টাপুর টুপুর যাত্রা দল আছে না, ওইটার যে পরিচালক আমার পরিচিত, ওই জন্য তারে কইছি অনুষ্ঠানের কয়েকদিন আগে আইসা কাম কাজ শুরু করে দিতে। আচ্ছা যাই হোক, যেটা গেছে গেছে, অসুবিধা নাই। এখন তারা যেহেতু আইসা পড়তেছে, টোটালটার দায় দায়িত্ব আমার, স্টেজ টেস্টে যা কিছু আছে সব আমি বানামু। এই লোকগুলির ভাষা তো সবাই বুঝবে না, শিল্পী শিল্পীর ভাষা বুঝে। ও আচ্ছা, কোনো অসুবিধা নাই, তুই তোর দোকান থেকে ডেকোরেটের সব কাম করিস, আর ওই যাত্রা দলের দেখভাল তুই করিস, হইল তো? চা চা
আপনি একটা মানুষের জীবন বাঁচিয়েছেন চাচা, একটা শিল্পীকে আপনি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে গেলাম চাচা। আমি যেভাবে পারি এই ঋণ আমি শোধ করবই, শোধ করবই শিল্পী আফসারের পক্ষ থেকে আপনার কাছে, এটা আমার ওয়াদা, ওয়াদা, ওয়াদা। চাচা শুধু আমাকে দোয়া করবেন, আমি যেন কাজটা ঠিকঠাক মতো করতে পারি। চাচা আমাকে দোয়া করবেন, চাচা দোয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। এই দলের ম্যানেজার কে, এটা কি আমি একটু জানতে পারি? আমি 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 আলম। তার আগে ফুল দাও, তারপর বাকি সবাই যায়। মাশাআল্লাহ ভালো হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাও। আমি শিল্পী আফসার। আচ্ছা, আমার সম্পর্কে নিশ্চয়ই আনোয়ার চাচা আপনাকে বলেছে। আমি এই গ্রামে একমাত্র শিল্পী, আমি অভিনয় করি, আমি ছাড়া আর কোনো শিল্পী এই গ্রামে নেই। শিল্পী আফসার। ভালো তো, ভালো। তা আপনি কোথায় কাজ করেন, মানে আর কি ওই কোন দলে আর কি? আমি কোনো দলাদলির ভিতরে নাই ভাই, কোনো দলাদলি করি না আমি। আমি একক অভিনেতা, আমি গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে শহরে বন্দরে সব জায়গায় ঘুরে ঘুরে অভিনয় করি। ঢাকা শহরে গিয়েছিলাম ভাই, আমার ভালো লাগে নাই, পরিবেশ খারাপ লেগেছে, আমার মনে হয়েছে আমার যোগ্যতার বিচার তারা করতে পারবে না, এই জন্য আবার দেশে ফিরে এসেছি। আমি শিল্পী আফসার। আফসার ভাই, সরি একটু কারেকশন, শিল্পী আফসার ভাই, সবাই আমাকে এই নামেই ডাকে। আচ্ছা বুঝছি, শিল্পী আফসার ভাই, পরিচয় করে দিই, এইটা হলো আমার দলের নায়িকা মুক্তা বানু। নামটা কি দাঁতের কারণে? যখন দাঁতগুলি বাইর করছে হাসছে তখন মুক্তার মতো জ্বলছে না? হ্যাঁ শিল্পী আফসার রাইট কথা বলছে, রাইট। চুচুই আই, তোমরা শুনছো কি বলে? থ্যাংক ইউ ভাই। তো ভাই বললে হবে না, শিল্পী আফসার ভাই বলতে হবে। ওহো চড়ি চড়ি, শিল্পী আফসার ভাই, থ্যাংক ইউ। তো ভালো কথা, আর আপনার নায়ক কোথায়? নায়কের সঙ্গে তো পরিচয় হয় নাই। আরে ওই নায়ক এখনো আসেনি, আসবো। আসুক। এই হাতি বসা না, সোয়া ফেলাও হাতি, তাহলে সবচেয়ে সুবিধা হইব। আমাদের নায়িকা মুক্তা বানু আর আমাদের দলের ম্যানেজার, এরা হাতির পিঠ হইতে যাবে। ও আল্লাহ, হাতি দিয়ে যেমনই, বড় ইজ্জত, বড় ইজ্জত পেলাম। খুশি হন নাই? খুব খুশি হয়েছি, এইরকম সমাদর কেউ আমাদের করে নাই, তাই না রে? আমি শিল্পী আফসার, শিল্পী আফসার শিল্পীর কদর দিতে জানে। যান উঠেন। আমার কোনো একে হাতির পিঠে হাতি ওঠার দরকার নাই। এই ভাই, এই ভাই আমি উঠতেছি, উঠতেছি, উঠতেছি। অনেক ভালোই মনে হচ্ছে, তাই না রে?
হচ্ছে আরে শিল্পী আফসার ভাই যে আসেন আসেন কামিং কামিং আপনার সঙ্গে আমার তো কথা ছিল কিন্তু কি প্রাইভেট কথা ও আচ্ছা চিমটি দিল কেন ঠং করে মারছে আপনার লাগবো আপনার আমি আপনার হেল্প করতেছি আপনি খারান 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 আমি সেই দেশে চলেছি যে দেশে কোনো বিরহ নাই খালি মিলন আর মিলন, যে দেশে কোনো বিচ্ছেদ নাই খালি প্রেম আর প্রেম। সুন্দরী, সেই দেশ থেকে আমি তোমার জন্য ফুল এনেছি, তুমি গ্রহণ করো। খুব সুন্দর, এটা শিল্পী আফসার যাত্রার ডাইল। আমি চিন্তা করছি যে কোনো একটা যাত্রা দলে ঢুকে পড়বো। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো একটা যাত্রা দলে ঢুকে অবশ্যই। হ্যাঁ, যাত্রা দলের অবস্থা একটু খারাপ যাইতেছি, তারপরও কইতেছি ঠিক আছে। হ্যাঁ, শুনছি যে ইদানিং যাত্রা দল নাকি খারাপ খারাপ ডান্স দেয়। ইস, কি লজ্জা! তুমি তোমার ফুলটা এখনো গ্রহণ করলা না? জি আব্বা হুজুর, আজ বহুদিন হয় ভাবছি তোমায় একটি প্রশ্ন করব। আব্বা হুজুর, কি এমন প্রশ্ন যেটা করতে আপনি এত ইতস্তত বোধ করছেন? আব্বা হুজুর করুন। প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, আমাকে না তোমারই আম্মি হুজুরকে? এই পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি? হ্যাঁ বলো, আমাকে আমাকে আব্বা হুজুর আমি ভালোবাসি, আমাকে আমি ভালোবাসি, আমার প্রাণের কায়েসকে। আব্বা হুজুর, রিহার্সাল বন্ধ করো। কেন কেন কি কেন কি সালাম ভাই, সুজনে কালকে রাইতো আসে নাই, সারাদিন আজকে ওর মোবাইল বন্ধ। এই যে ওর পরিবারের কেউ কইতে পারেনি কই গেছে, এখন কি হবে? এখন উপায়, এখন কি করবা সেইটা বলো। নায়ক ছাড়া তো যাত্রা হইব না, ঠিক না? নায়িকা আছে, নায়ক নাই, লাইলি আছে, মজনু নাই, মজনু খুঁজো। আরে সেটাই তোমার মাথায় ঢুকতেছে না, এদিকে পেমেন্ট সব লয়ে ফেলাইছি, কি যে একটা মুশকিলের মধ্যে আছি। এখন কি করব, এখন উপায়? আরে আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। আমি আছি শিল্পী আফসার। দেখেন আপনারা তো ভাই, আমি আগেই বলছি যে আমি কোনো দলাদলি পছন্দ করি না, কোনো দলের সঙ্গে যুক্ত হই না, আমি একজন একক অভিনেতা। কিন্তু ওই জায়গায় বৈশাখ কথা শুনে বুঝলাম আপনারা একটা বিপদে পড়ছেন।
এখন আপনারা যদি বলেন কাজটা আমি করে দিতে পারি। না রে বাবা, তোমার দইব না, অনেক ব্যাপার সব। শোনেন, আপনারা আমার উপরে ভরসা পাইতেছেন নাই তো? আমি জানি, আমি সবই জানি, তারপরে ভরসা যেহেতু পাইতেছেন না, আপনারা আমার শিখাই দেন, আমি শিখা নেব, অসুবিধা কি? আরে ভাই, আপনি ব্যাপারটা বুঝতেছেন না কেন? এটার সাথে ডায়লগ শোনা, ডায়লগ বলা, লাইট, মিউজিক, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনি বুঝবেন না, প্লিজ যান। ধুর আলম ভাই, আপনি কি বললেন? আমি শিল্পী আফসার আপনার সঙ্গে কথা বলতেছি, সবাই আমার শিল্পী আফসার ভাই বলে, আমি কেন পারবো না? অবশ্যই পারবো। শোনেন, লাইলি মজনুর সিনেমা আমি কম করে হলো 20-25 বার দেখছি, একটা শুনাইতেছি, ও জিরে আলা জো হুকুম জাহাপনা, ও জিরে আলা অতি শীঘ্র আমি কায়েসের বিবাহের দিন স্থির করেছি, আপনি অতি শীঘ্র নৃত্য এবং গীতের ব্যবস্থা করুন, জো হুকুম জাহাপনা। আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন বিষয়টা? বললাম না আপনি এসব বুঝবেন না, কেমনে যে রে বুঝাই আমি এসব? আমি বুঝামো, আমি শিখামো। এই তুমি এসব কি বলতেছো মুক্তা বানু? তোমার মাথা টাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, আমাদের হাতে আর কোনো উপায় নাই, নায়ক ছাড়া যাত্রা কেমনে করবা তুমি? হ্যাঁ, টাকাও নিয়ে নিছো না? শুনো, আমি কইতেছি রিক্সটা নিয়ে নি, রিক্স নেই। আমি এসব রিক্স নিতে পারবো না, রিক্স নিতে হয় তুমি নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিই নিমো, আমি শিখামো। সন্ধ্যা হয়ে গেছে, সে এখনো বাড়ি ফিরে না। সন্ধ্যা হয়ে গেছে, সে এখনো বাড়ি ফিরে না। হাত ছাড়াই কোন তোমটা একটু আপ করেন, মানে আপ করেন। হ্যাঁ বলেন, জোরে জোরে। আপনাকে যে মাইকিং করতে হবে মুকিম ভাই। কি মাইকিং করতে হবে? কেন আপনি জানেন না? এতদিনের শিল্পী আফসার সত্যি সত্যি শিল্পী হয়ে গেছে। এবারে খালি বাদ দেয়, আপনি খালি প্যাচ লাগান, কও কি মাইকিং করতে হবে? আপনি মাইকিং করবেন, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, ভাদুগড় গ্রামের আনোয়ার তালুকদারের বাড়িতে একখানি ঐতিহাসিক যাত্রা পালার আয়োজন করা হয়েছে, দলের নাম টাপুর টুপুর অপেরা, ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী চারুচন্দ্র রায় চৌধুরী বিরচিত একখানি ঐতিহাসিক যাত্রা পালা লাইলি মজনু, এবং লাইলি মজনু পালায় মজনু চরিত্রে রূপদান করবেন শিল্পী 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 আফসারউদ্দিন হাওলাদার। কিন্তু মুকিম ভাই, আপনার অনেক বড় দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে হবে। এই নিন মুকিম ভাই, 1000 স্বর্ণ মুদ্রা। জো হুকুম জাহাপনা। এখন আমাকে রিহার্সাল করতে হবে, রিহার্সাল করা ছাড়া কোনো উপায় নাই, অসাধারণ ভাবে আমাকে পাঠ গাইতে হবে। উজির সাহেব, জো হুকুম জাহাপনা, নৃত্য গীতের ব্যবস্থা করেন। নৃত্য গীত কি জাহাপনা? নাচ গানের ব্যবস্থা করেন, আমার কায়েসের বিয়ে। ওই শিল্পী ভাবি কই, গান আমি গামু। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো। খামোশ, চোখ খোলেন। এই কে চোখ খোলেন? তোমার মতন বয়সে আমার যখন দাড়ি মুছ উঠে নাই, এই সময় আমি লাইলির অভিনয় করছি। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ,
লাইলির চেহারা যদি এরকম হয়, লাইলির যদি এরকম দাড়ি, লাইলির যদি এরকম মোজ থাকে, আমি জীবনেও মজনুর চরিত্রে অভিনয় করব না। না না না, কি ব্যাপার? আপনি কি আত্মহত্যা করবেন নাকি? ব্রিজে দাঁড়ায় রয়েছেন। হ্যাঁ, আত্মহত্যা করবো। এই যে আরে, কি করছেন আপনি? হ্যাঁ, সালাম করলাম ওস্তাদ। এখন আপনি আমার একটু আশীর্বাদ করে দেন ওস্তাদ। ওই আপনি ডায়লগ মুখস্থ করছেন? হ্যাঁ, সব ডায়লগ মুখস্থ করছি, কিন্তু সিনেমার ডায়লগের লগে কোনো মিল পাইলাম না। যাত্রা, টিভি নাটক আর হচ্ছে সিনেমা, তিন জায়গার অ্যাক্টিং, তিন রকম, একটার সাথে একটা মিলে না। যাত্রার অ্যাক্টিং হইতেছে আপনার একটু কাঁপবে, একটা সুর আছে, একটু জোরে জোরে সুরে সুরে কইতে হয়। কোনো অসুবিধা না, এখন থেকে সব কথা আমি জোরে জোরে বলবো। এই যে জোরে বলতেছি, কোনো ব্যাপার না, জোরে কথা। আস্তে, এখন জোরে জোরে কথা বলতেছেন না? ওই মাত্র তো বেশি দিন বাকি নেই, এজন্য বললাম সব সময় একটু প্র্যাকটিসের মধ্যে থাকি। হ্যাঁ, চলেন চলেন। ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। অদিশ সাহেব, যা আপনা সিনেমা সালাম জি আজকে পাড়ালাম ঘর আদায় করে আনতে, এখন পর্যন্ত ফিরে এলো। আমি ওই কি গরিবের বাড়িতে আজকে রাত্রে আপনারা চারটা খাইবেন, আমি সব ব্যবস্থা করে ফেলাইছি, রান্না বান্না চলতেছে। হাই হাই, আপনি তো দেরি করে ফেলাইছেন। আনোয়ার চাচা আছে না, হয়তো সকালবেলা এসে রাতের জন্য আমাদের দাওয়াত করে গেছে, পরে আরেকদিন খাবো না। হ্যাঁ, আপনি রিহার্সাল দেখেন। আনোয়ার তালুকদারের বাড়িতে খাইলে তো আর আমার বাড়ি কেমনে খাইবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই গা। ভাই খাবেন না? খিদা নাই রে আমার। না খাইলে ভাই অভিনয় করবেন কেমনে? আপনি খাই আর তাজা হইতে হইব। আমাকে গুড্ডি শিপানো তো বলতে গেলে কিছুই খায় না, ওই কি খারাপ আছে, হয়তো ভালোই আছে। একটা গান শুনবি খিদা যাই বাবা? কোন ভাই? শূন্য হতে আসে মানুষ, শূন্যে চলে যায়, শূন্য হতে আসে মানুষ, শূন্যে চলে যায়, বুঝে না বুঝে না মানুষ বীজগণিত শিখায়। কেমন খেলা কে বা খেলোয়াড়, মন বুঝলাম না কারবার। কেমন খেলা কে বা খেলোয়াড়। আপনি তো অনেক সুন্দর গান করেন, ভালো হইছে। আমার যাত্রায় কিছু গানের সিকোয়েন্স আছে, আপনারে দিয়ে হইব। কিন্তু সমস্যা কি জানেন, আপনার অ্যাক্টিং তো ঠিক হইতেছে না, সেটার কি করবো? বুঝে যাবো, আপনি আছেন না? আপনি গরিবের বাড়িতে কি মনে করে? ওয়াল্লা, আপনারা সকালবেলা আমারে দাওয়াত দিয়ে আসলেন, খাওয়ার দাওয়াত, খাইতে আসছি। এই সরুন সরুন বসতে দেন, মেহমান না, বসেন। আপনি আমার বাড়িতে আইছেন, আমি তো খুবই খুশি হয়েছি, কিন্তু আনোয়ার তালুকদারের বাড়িতে খান নাই? খাইছি তো, ওইখানে গেছি, হাফ খাইছি, আর হাফ পেট খালি রাখছি আপনার এখানে খাবো বলে। এখন তাড়াতাড়ি খাইতে দেন, খিদা তো লাগছে আবার। কি হলো? এই তোরা বড় হচ্ছিস কেন? রেডি কর সব কিছু। এই বুবাসি বল। আচ্ছা, আপনি কি সব সময় এরকম সাদা পাউডার চোখে কাজল লাগায় রাখেন? শিল্পী মানুষ তো, সবার থেকে একটা আলাদা থাকার চেষ্টা করি। এখন শুনেন, আপনার কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, ঠিক আছে? আপনার অ্যাক্টিংয়ের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, অনেক সমস্যা আছে, মানে
অ্যাক্টিং এর মধ্যে দরদটা নাই, প্রেম নাই। আচ্ছা ভালো কথা, আপনি কখনো প্রেম করছেন, সেকা খাইছেন কন্ঠসত্য করে? আমি প্রেমও করি না, সেকাও খাই না, আমি অবলা। এর জন্যই তো সমস্যাটা। মানে আপনি যদি প্রেম করতেন, সেকা খাইতেন, তাহলে সেই দরদটা আপনার বুকের মধ্যে থাকতো, ওটা আপনার অ্যাক্টিং এ বোঝা যাইতো, অ্যাক্টিংয়ের ক্যারেক্টারের গভীরে আপনি ঢুকতে পারতেন। এই যে প্রেম করেন নাই, সাকা খান নাই, না অ্যাক্টিংয়ের গভীরে ঢুকতে পারতেছেন না, একটু ফাঁক পুকুর থেকে যাইতেছে, বুঝছেন? প্রেম করে সাকা খাইলে হয়ে যাইতো, একেবারে ষোলকলাপূর্ণ। আপনি চিন্তা করেন না, দুই একদিনের মধ্যে ব্যবস্থা করে বললাম। কি ব্যবস্থা করে ফেলাবেন? ওই যে প্রেম সেকাইগুলো ব্যবস্থা করে বললাম, সমস্যা নাই। ওই কি রে, খাওন দিবি না তোরা? পানি আর নুন আগে দে। উনি কিছু রান্না করছেন নাকি? এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। জায়গাটা ভালো লাগছে না, বিউটিফুল না? তার চাইতে অনেক বেশি বিউটিফুল লাগছে আপনার অ্যাক্টিং। আজকে তোমার সবকিছুই ভালো লাগবে। আমার সবকিছুই ভালো লাগলো লাইজে তোমার, কারণ আজকে আমি তোমার আমার জীবনের শ্রেষ্ঠ কথাটা বলতে চাই। জি বলুন। যাহাপনা শিল্পী আফসার, আজ তার জীবনের শ্রেষ্ঠ কথাটা তোমাকে বলবে লাইজু। লাইজু, আমি আমি তোমাকে ভালোবাসি লাইজু, আমি আমি তোমাকে ভালোবাসি শিল্পী আফসার, তোমাকে ভালোবাসে লাইজু, আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি ভালোবাসি। দারুণ অ্যাক্টিং হয়েছে, একেবারে মজনুর মতো। না এটা অ্যাক্টিং না, এটা অ্যাক্টিং না, অ্যাক্টিং না লাইজু। লাইজু আমি ভালোবাসি তোমাকে, শিল্পী আফসার তোমাকে ভালোবাসে, একদম ভালোবাসি। মানে একটা মিনিট কারো একটু, একটা মিনিট। মানে লাইজু আমি তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি, এটাই সত্য। পূবের সূর্য যদি বলে আমি আর পশ্চিমে যাব না, রাতের চন্দ্র যদি বলে আমি আর আলো দেবো না, ধরণী মাথা যদি বলে আমি লয় হয়ে যাব, তবু শিল্পী আফসার, শিল্পী আফসারের কথার কোনো নড়চড় হবে না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি লাইজু, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি লাইজু। চুপ থাকেন, আপনি সব কি আবল তাবল বলছেন? আমি আপনার সাথে ঘুরতে পছন্দ করি, কথা বলতে ভালোবাসি, তাহলে আপনি ছি। তোমার লাইজু তুমি আমাকে প্রত্যাখ্যান করছো লাইজু। আই চুপ করেন তো, আপনি চুপ করেন তো, একটা কথাও বলবেন না লাইজু। না না লাইজু, না লাইজু, না লাইজু, লাইজু তুমি যেও না লাইজু, লাইজু লাইজু যেও না, যেও না লাইজু, যেও। তোরা যাগা, মানা করছে ভালো হয়েছে, প্রেমটা হয়ে গেলে তো বেজালে আমি তো খুশি কেন, আমি একটু স্যাট খাইছি, আমার তো অনেক দুঃখ, আমি তো প্যাথে রেখেছি। হয় যদি বদনাম ও কারো, আমি তো এখন আর নই কারো, অন্ধ গলির এই যে বন্ধু হলো। এখানে বসে এই জায়গায় বইয়ের বিশ্বাস জানি, শিল্পী আফসার, শিল্পী আফসার আমার হাত ছেড়ে দিয়ে আর একজনের হাত ধরে সুখের বাসর রচনা করত।
আরে খাইছ না তুমি তো জানো না, তুমি তো জানো না, লাইলি লাইলি আমার ধ্যানে আমার ধ্যানে জ্ঞানে স্বপ্নে স্বপ্নে আমার হৃদয়। কি ব্যাপার শিল্পী আফসার ভাই, আপনি কি চরিত্রের গভীরে ঢুকে আছেন? কি হলো, কথা কন না কেন? ও আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ও আমাকে ছেড়ে চলে গেছে, মানে আমি ছেকা খেয়েছি। কি ব্যাপার, কি আপনি আসতেছেন কি লিগা? মানুষের কষ্টে মানুষের ব্যাপার আছে। কষ্ট শুনে আসতেছি না, তার আগে আপনি বলেন যে আপনার প্রেম হইলো কবে, ছেকা খেলেন কবে, আর এই প্রেমের প্রস্তাব দিয়ে ছেকা খাইছেন কে? সে লাইজুরে প্রেম নিবেদন করছি, লাইজু আমাকে ছেকা দিছে। লাইজু আপা মানে মানে আনোয়ার সাহেবের মেয়ে লাইজু আপা? হাই হাই, আপনি করছেনটা কি? আপনি কি পাগল না ছাগল, কি করছেন আপনি? কেন কি হয়েছে, লাইজুরে প্রেমের প্রস্তাব দিলে কি? লাইজুরে পোজ দিলেও লাল রক্ত বেরিব, আমারে পোজ দিলেও লাল রক্ত বেরিব, দুজনেই তো মানুষ। শুনেন আগে আমার একটা কথা কন তো, ওই যে গতকালকে আমি আপনারে কইছিলাম যে বেদনা বেদনা রাখতে হবে, তাহলে চরিত্রের ভিতরে ঢুকতে পারবেন, ছেকা খাইতে হবে, তাহলে চরিত্রকে অনুধাবন করতে পারবেন, এই জন্য আপনি প্রেমের প্রস্তাব দিয়ে ছেকা খাইছেন না? দূর আমি, জি এটাই সত্যি। আপনি গাধা আমি জানতাম, এতটা গাধা আমি জানতাম না, এখন যে তাড়াতাড়ি কোন লাইজ পারে যে আপনি যেটা কইছেন এটা হচ্ছে অ্যাক্টিং, এটা সত্য না, রিয়ালিটি না, দাম কম। কেন এটা বলবো কেন? আরে শিয়ানোর সাহেবের কন্যা, একমাত্র কন্যা, সে যে যদি এখন কয় যে আপনি প্রেমের প্রস্তাব দিছেন, হ্যাঁ আপনারে ছেকা দিছে, তাহলে তো যাত্রা বন্ধ হবে হবে, আপনিও যাবেন গা, যান তাড়াতাড়ি। আমি আগেই কইছিলাম, আগেই কইছিলাম একটা ঝামেলা হইব, আজকে সারাটা দিন ধরে আফসারের কোনো খবর নাই, আর কিছুক্ষণ পরে যাত্রা শুরু হইব, এখন তার মোবাইলও বন্ধ, আমি কি করবো এখন? হ্যাঁ আমি ওই আনোয়ার সাহেবের কাছে মুখটা দেখে কেমনে অনেক কম। আলম ভাই তুমি কোনো চিন্তা করো না, মাথাটা ঠান্ডা করো, ঠিক আছে? ওরের খুঁজতে আমি লোক পাঠাইছি, ঠিক আছে? শোয়ের তো এখনো এক ঘন্টা বাকি আছে, আমরা সবাই রেডি আছি, ও আসলে কাপড় চোপড় পরে খাড়াই যাবো না, সবাই রেডি না, সবাই রেডি আছে। তুমি তুমি আর কোনো কথা কইবে না, আমি এখন আনোয়ার সাহেবের কাছে যাবো, তার কাছে যা সব খুলে কমু, আমি তার সাহায্য নেব। আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তাই করো, পনেরোটা মিনিট সময় দাও, পনেরোটা মিনিট। তুমি আর কথাই কইবে না, তুমি কোনো আর কথাই কইবে না, হ্যাঁ আমারে তুমি শেষ করে ফেলাইছো, এমনি চলে যাত্রা এমনি চলে? আমিও না আনোয়ার সাহেবের কাছে যাইতেছি, আমারে তুমি আর কিছু কইও না। আরে তুমি ম্যানেজার সাহেব কেন বুঝো কিছু, বুঝো তোর কথাই কইও না, তুমি তুমি আর কোনো কথাই কইও না।
আমি তো আপনার কাছে যেতেছিলাম। তুই আমার কাছে যাবি কেন? আর তুই তো যাবি যাত্রার কাছে। কি বিষয় কি? আজ গেজে সন্ধ্যার সময় শো তোর মনে নাই? তুই নাকি সকাল থেকে গায়েব। হ্যাঁ, তোরে এনারা এত যত্ন করিয়া অভিনয় করার সুযোগ দিল, নায়কের চরিত্র দিল, আর তুই এটা কি করলি? আপনি এটা কেমনে করলেন আমাদের সাথে? আমি মুক্তা বানু, আপনারে চিনি না জানি না, তারপরে রিস্ক নিয়ে সবাই রে কইলাম যে আপনি নায়কের অ্যাক্টিং করবেন, আপনি আমার মজনু হবেন, আর আপনি আমার সাথে এই কামটা করলেন, সবার সামনে আমার অপমান করলেন। আপনি জানেন আপনার জন্য, আপনার এই কাজের জন্য সবাই আমার কথা শুনাইতেছে এখন, কেমনে করলেন আপনি? আপনার কাছ থেকে এটা আশা করা যায় না আফসার ভাই। আপনি শুধু মুক্তা বানু আপাকেই ছোটো করেননি, আমাদের সবাইকে ছোটো করেছেন। কিলো কথা কস নাকি? কথা ক, আচ্ছা কথা কোনো দরকার নাই, তুই এখন অনুষ্ঠানে চল 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 যাইতে পারবো না। দেখছেন এটা কি কয়, যাইতে পারবো না বলে? দেখছেন কাকা, আমি যাইতে পারবো না। শিল্পীর শব্দটা কাকার ছোট, কিন্তু ওজন অনেক বেশি। শিল্পী অনত সোজা না, এটা আমি বুঝি না। অনেক সাধনা করণ লাগে, অনেক সাধনা। আর সবচেয়ে বড় কথা হইলো যে শিল্পী অনেক আগে তো ভালো মানুষ হইতে, আমি মানুষটা ভালো না কাকা, খারাপ মানুষ। কী কর তুই এসব, তুই ভালো মানুষ রবি না কে? তুই অবশ্যই ভালো মানুষ। না কাকা, আমি খারাপ মানুষ, কারণ আমি একটা খারাপ কাম করছি। আমি ওই যে যাত্রা দলের যে নায়ক, তার আমি একটা ঘরের মধ্যে আটকে রাখছি কাকা। ওয়াল্লা রে, এটা কী কর, দেখ অবস্থা হোস কি? হ্যাঁ, আটকে রাখছি, কারণ আমি মনে করছি তারে আটকে রাখলে আমি নায়কের রোলটা করতে পারবো। আমি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার লোভ হয়েছিল কাকা, আমার যে শাস্তি দেন দেন, আমার শাস্তি দেন, অন্যায় করছি। না না না, তোর কোনো শাস্তি নেই, কারণ কি জানস? কারণ হইলো তুই নিজের ভুল বুঝতে পারছস, তুই তোর ভুল স্বীকার করছস, এর লেগে কোনো শাস্তি নেই। শাস্তি যদি দিতে হয় এনারা দিচ্ছে। এই তুমি কি করবে কও, তুমি কও, তুমি আনছো, তুমি নায়ক বানাইছো, তুমি কও। এর জন্য আপনাকে কঠিন শাস্তি দেওয়া উচিত, কিন্তু আমরা আপনাকে শাস্তি দিব না। কেন জানেন? আপনি সত্যিকারে একজন শিল্পী মানুষ, কারণ আপনি একজন শিল্পীকে মান সম্মান দিতে পারেন, আপনি সত্য কথা বলতে পারেন, এই জন্য আপনি একজন প্রকৃত শিল্পী, একজন ভালো মানুষ। তাই আপনার সকল অপরাধ আজ মাফ, তাই না? আপনার শাস্তি হইতেছে গিয়া আপনি আমাদের সাথে যাত্রায় অংশগ্রহণ করবেন, ঠিক আছে? শাস্তি এখন চলেন। আচ্ছা তাহলে আসল শিল্পীদের ডাক দিই। হ্যাঁ, ওনারে নিয়ে আয় তোরা। আপনি এইভাবে আনেন কেন? আপনি কি টর্চার করছি নাকি? আপনি তো খাইছেন ইচ্ছা মতো, তিন দিনে 9,000 টাকা খাইছেন আপনি, একটা আত্মীয় তো এরকম খায় নাই, সসম্মানে রাখছি তারে, সে বেকা হয়ে গেছে এরকম। সোজন সোজন, তাই ভালো আছো না? হ্যাঁ, তো চলো আমরা যাই। তাই না? হ্যাঁ যাইতে লাগ, পারবে পারবে, চলো চলো।